হলুদ ধুয়ে এবার ভালো করে কেটে নিলাম। কেটে নিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দেব। এই কেটেছি সামান্য সামান্য যে শিকড়গুলো এর সঙ্গে লাগানো রয়েছে, এটা কিচ্ছু হবে না। হলুদ শুকানোর পরে দেখবে এটা পরিষ্কার হয়ে গেছে। চলো এটা সিদ্ধ হতে দেই। আর হলুদের এই রসটা দিয়েই গাছের পোকামাকড় মারা যাবে। কিভাবে মারবো? এখানে দেখো আমি নিম পাতায় কাঁচি দিয়ে ভালো করে যেরকম করে কেটে রেখেছি, এইবার গাছের জিনিস দিয়েই গাছকে পোকামুক্ত করতে হবে। দেখো হলুদের জলটা নিয়ে এর ভিতরে নিম পাতাগুলো দিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি গাছের নিম পাতা দিয়েই আমি নিম অয়েলটা তৈরি করি, কারণ আমি আর নিম অয়েলটা কিনি না। আরও জল দিয়ে দেবো। তো একটা মাছি আক্রমণ হলো, কিছু হলো, একটু স্প্রে দিয়ে স্প্রে করে দেবে, এর সঙ্গে একটু লিকুইড ভিমবার মিশিয়ে দেবে, ব্যাস দুই এক ফোঁটা মিশিয়ে দেবে। এক লিটার জলে দু থেকে তিন ফোঁটা দেবে, গাছও নষ্ট হবে না, তোমার গাছও হেলদি থাকবে, ভালো থাকবে গাছ। তাহলে চলো পরে আবার আসছি, গাছে কিভাবে স্প্রে করি তখন অবশ্যই দেখাবো। দেখো আমার রেডি হয়ে গেছে, এই যে নিম জল ঠান্ডা হয়ে গেছে। এবার শাকার জন্য এই যে একটা ছাকনি নিয়ে নিয়েছি এরকম, এই যে এবার এইটাই আমি এখানে দিয়ে দেবো। সব গাছে কিন্তু লিকুইড ভিমবার বা শ্যাম্পু দেওয়া যায় না, লাউ কুমড়ো এইসব গাছে দেওয়া যায় না, কিন্তু তুমি শিম গাছে দাও, শিম গাছের পাতা দিলে অসুবিধা হয় না লিকুইড ভিমবারটা। কিন্তু এমনি নিম জলটাই ব্যবহার করব আমি লাউ গাছে। আর এখানে আছে দেখো, ওই পাশে আছে লাউ গাছ, ওই যে এ পাশে শিম গাছ আছে, আর এ পাশে আছে ফ্রুটি গাছ। ফ্রুটি গাছেও লিকুইড ভিমবারটা ব্যবহার করব না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, শুধু নিম জলটাই ব্যবহার করব। এটাই আমি নিয়ে নিলাম, এক মগের একটু কম নিয়েছিলাম নিম জলটা, দু মগ জল দিয়ে দিলাম, আর কিচ্ছু মেশাতে হবে না, কোনো রাসায়নিক সার না কিছু না। এইভাবে যদি আমরা গাছের পরিচর্যা করি যথেষ্ট পরিমাণে গাছ ভালো থাকে। আর আমি রাসায়নিক সার কোনো গাছেই দেই না। একদম গাছের গোড়ার থেকে দিয়ে দেবো। দেখো সব গাছে দাও, তাহলে সব গাছই ভালো থাকবে। কিন্তু লেবু গাছে টাছে যদি একটু দেওয়া হয় তাহলে এই নিম অয়েলের সঙ্গে একটু লিকুইড ভিমবার দিতে হয়, কিন্তু এই কুমড়ো গাছ লাউ গাছ এইগুলোই দিলে পাতাগুলো খুব নরম, তো এইগুলো নষ্ট হয়ে যায়। আমি দিয়ে দেখেছি, হ্যাঁ চাল কুমড়ো গাছে একটু লিকুইড ভিমবার হালকা করে দেওয়া যায়, পাতার পেছনে পেছনে পোকা থাকে সেই মাছির মতন। এখানে যেহেতু লেবু গাছের পাশে উঠেছে তাই লেবু গাছেও লেগে যাবে, অসুবিধা নেই, কিচ্ছু হবে না এতে। এটা তো নিম অয়েল, তারপরে একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি, যার জন্য কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই এখানে। ফ্রুটি গাছের নিচের পাতাগুলো একটু দাগ দাগ হয়ে গেছে, পোকা টোকা এখনো দেখা যায়নি, কিন্তু লাউ গাছে হয়েছে, আর এই যে শিম গাছেও হয়, এই যে একে বেঁকে যায় এই পোকাগুলো, সরু সরু এক ধরনের পোকা হয়। আর লাউ গাছে যেটা হয়েছে দেখাবো, দেখা যাচ্ছে কি না, পাতার উপরে দেখো এই যে সাদা সাদা জাপ পোকা। জাপ পোকা তো হবেই, কিছু করার নেই, এই সময় জাপ পোকা প্রচুর হয়। লাউ গাছ বেশি বড় হয়নি, সামান্যই
सब उठा शुरू कर देखो यही हलो हमार घरे तैरी नीम ऑयल एबार देखो यही नीम ऑयलटाई एबार आमी बाद बाकी सब गाचे देव किन्तु एकटू लिकुईड बिम्बार दिए देव ओपाशे बेगुन गाच आछे बेगुन गाच बा लेबू गाच सब गाचे ही देवा जाए तो बेगुन गाचे ही देव केननो बेगुन गाचे एकटू पोका पोका होयेछे बाद बाकी जलटा सेके राखी परे आमी बोतले भरे राखबो एई जलटा सेके राखलाम एबार एई पातागुलो किन्तु फेलबो ना कोथाय व्यवहार करबो सेटाओ आमी तोमादेर देखाबो एबार देखो लिकुईड बिम्बार आन्दाज मतन दिते होबे देखो बेल गाचे एक दिए देव एक बिष्टिर खूब प्रयोजन बिष्टि ना होले ना ये गाचेर पातागुलो एकदम धुलो धुलो पड़े गेछे एई पाशे देखो आमार पुरोनो बेगुन गाच सब गाचे ना दिले बुझते पारबे ना आगे नीचेर दिकटा भालो करे दिए देव सब गाचेर ही देखबे पातार नीचेर दिके पोकाय आक्रमणटा बेशी करे आर एई बेगुन गाचे मिलिक बाग प्रचुर हय प्रचुर बेगुन खेयेछि एई गाछेर पुरोनो बेगुन गाछ बार बार केटे केटे रेखेछि आर एर नीचे देखो पिपड़े आछे भालो करे भिजिए दिते हबे आर माटीतेओ एकटु दिए दिले नीचे दिकटा होयेई गेछे एखाने आछे देखो लंका गाछे कोनो पोका नेई किन्तु एकटु दिए दी बेगुन गाछेर पाशे रयेछे तो एबार बेगुन गाछेर पाशेर थेकेई आबार एटाय आबार धरे जाबे पोका आर एटा होच्छे देखो बेले डांगार लंका एई जे देखो आर सब समय जोन्नो एई नीम अयेल बा जे कोनो ओषुध जोदि एकटु माटिते स्प्रे करे दी क्षति हय ना ये हे लेबू गाचे दिए दिलाम देखो लेबू गाचे एखन सब लेबू एसे तो ओइजन्य बेशी देव ना और ये देखो ये कूमड़ो गाचटा कूमड़ो गाचर पाता सब केटे दिए किन्तु एकटु दीते हबे एते पोका आछे एई पाशेर गाचटाओ देखो पोका आछे एई जे सब केटे दिए सब समय आन्दाज मतन लिकुईड बिम्बारटा देबे सब गाचेई दीते पारबे এখানে আমার লঙ্কা গাছ রয়েছে পুরনো লঙ্কা গাছ দেখো কেমন মোটা এই দেখো এই যে হচ্ছে পুরনো লঙ্কা গাছ এই যে এটা কেটে দিয়েছি আবার ডগা বেরিয়েছে একদম কুচি কুচি এই যে এটাই আবার লঙ্কা হবে এই পাশে ডালটা কাটতে পারিনি ভেঙে একটু ভেঙে দি এটাই বেরোচ্ছে কুচি কুচি ডগা কিন্তু দরকার নেই তাহলে দেখলে কিভাবে নিম অয়েল তৈরি করি ঘরে যদি বাড়িতে যদি একটা নিম গাছ লাগানো যায় তাহলে তার থেকেই তৈরি করা যায় এই যে লঙ্কাটা পেকে গেছে ফেলে দিই এখানে হয়ে যাবে আবার এখানেই হয়ে যাবে আর এটা বোধহয় তরমুজ গাছ হয়েছে তরমুজের পাতার মতন লাগছে দেখা যাক কি গাছ হয় এটা खूब झाल गंध बेरिए बाबा लंका दिए
আর এই যে বাতাবি লেবু গাছে ফুল এসেছিল দাঁড়ায়নি ছোট গাছ না দাঁড়ালেও ক্ষতি নেই তাহলে হয়ে গেল আমার নিম অয়েল তৈরি করা গাছে দিলাম দেখিয়ে দিলাম আর এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা আছে তাই লঙ্কা গাছটাই আর দেব না ওই লঙ্কা গাছটাই দিয়ে দিলাম দেখো লঙ্কা দেখো এই লঙ্কা অনেক রকম হয়েছে লম্বা হয়েছে এই যে এরকম লম্বা হয়েছে এই দেখো এই যে কুলের মতন লঙ্কা হয়েছে এই যে সেই কুল লঙ্কা যেমন এই কুল লঙ্কার মতন লঙ্কা হয়েছে খুব ভালো লাগে এই কুল লঙ্কাগুলো দু রকম লঙ্কা হয়েছে একটা গাছ না দুটো গাছ দুটো গাছ একটা গাছ না মনে হচ্ছে দুটো গাছ এই যে যাই হোক এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানেই রাখি সবাই গাছ লাগাও বাড়ির থেকে যেটুকু পাওয়া যায় এটুকুই ভালো।